এ মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই, হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে। দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার মানুষ বলে শোনার সময় নাই, এই দুনিয়া এখন তো সেই দুনিয়া বদলে গেছে দিন, কেউ আমারে চায় না দিতে একটু সময় রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। তো আশা করি সবাই দেখবেন, স্কিপ করবেন না। তো এটা হচ্ছে সকালবেলা, তো আজকে মনটা খুবই খারাপ ছিল, তো বসে আছি, তো ভালো লাগলো না, তাই একটা গান গাইলাম। তো এখন এই যে রান্নায় চলে যাব, তার জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মুরগির মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি হলুদ, এলাচ, দারচিনি সব কিছু সব মশলা দিয়ে এখন মেখে বসিয়ে দেবো। তো আজকে আমি মুরগির মাংসটা পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে আর আলু দিয়ে রান্না করব। তো পেঁপে আর আলু দিয়ে রান্না করলে মুরগির মাংসটা খুবই ভালো হয়, মজা হয়। তো এই জন্যে আজকে আমি পেঁপে দিয়েই রান্না করব। তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, সব মশলা একসাথে দিয়ে এখন আমি মিক্স করে নেব। তো এখানে আমি আদা রসুনও দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব মশলা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে তো এখন যে আমি পেঁপেগুলো কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এখন পেঁপেগুলো একসাথে দিয়ে দেব, কারণ পেঁপে সিদ্ধ হতে অনেক দেরি হয়। তো এটা তো ব্রয়লার মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো তার জন্য একসাথে আমি পেঁপেগুলোও দিয়ে দেব। তো পেঁপেগুলো দিয়ে একসাথে আমি মিক্স করে নিয়েছি। তো মিক্স করে এখন আমি 10 মিনিটের মতো রেখে দেব, তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন, সাথে একটা লাইক দেবেন। তো এখন আমার তরকারিটা বলো কেসে গেছে, তো এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। তো এই যে এখন কষানো হয়ে গেছে আমার মাংসটা। তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে এখন আমি আলু দিয়ে দেব, আমি কিছু আলুও দেব। তো একসাথে এভাবে পেঁপে আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম, তো আলুগুলো দিয়ে তো এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে এখন আমি আরো কতক্ষণ রান্না করে নেব মাংসটা। তো এই যে আমার মাংসটা এরকম হয়েছে।
তো এভাবে মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, পেঁপে আলু দিয়ে। তো ব্রয়লার মুরগিটা পেঁপে আলু দিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো এই যে আমার রান্নাটা এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। তো এই যে তরকারিটা হয়ে গেছে, তো এই এই আর কি। তো এখন দুপুরবেলা আমরা খেয়ে নেব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।